আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিমিজ ফুড লাইফে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার এবং দারুণ একটি রেসিপি যেটা দেখতে অসাধারণ আর খেতে দুর্দান্ত এই রেসিপিটিকে অনেকেই কাস্টার্ড কাপ কিংবা পাখির বাসাও বলে থাকে চলুন তাহলে রেসিপিটি তৈরি করে নেওয়া যাক একটা থালা নিয়েছি এবং এর মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা সেমাই সেমাইটাকে খুব ছোট ছোট টুকরো আকারে ভেঙে নিতে হবে দুই হাতের সাহায্যে সেমাইগুলোকে একটু ভেঙে নেব পাখির বাসাগুলো তৈরি করার জন্য বাজারে যে শিমাইগুলো পাওয়া যায় প্যাকেটের সেই শিমাইগুলো আপনি ব্যবহার করতে পারেন সমস্ত শিমাইটা ছোট টুকরো করে ভেঙে নেওয়া হয়ে গেছে এখন একটা চুলায় কড়াই বসিয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণ ঘি একটা স্প্যাচুলার সাহায্যে পুরো কড়াইয়ের মধ্যে ঘিটা ছড়িয়ে দেব এবং ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে টুকরো করে রাখার সেমাইগুলো ঘিয়ের সঙ্গে সেমাইটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তিন থেকে চার মিনিট এইভাবেই সেমাই টুকরোগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর পর সেমাইগুলো নাড়তে থাকতে হবে নইলে সেমাইগুলো তলে লেগে যেতে পারে কিংবা তলের সেমাইগুলো পুড়ে যেতে পারে সেমাইগুলো খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক বাটি পরিমাণ মিল্ক পাউডার দিয়ে দেব মিল্ক পাউডারটা এই সেমাইয়ের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব আপনি এখানে আপনার পছন্দের যে কোনো কোম্পানির মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন এই সময় চুলার পাওয়ার খুব বেশি বাড়াবেন না হালকা আছে এই সমস্ত কাজটা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন মিল্ক পাউডারটা খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি এখানে এক বাটি থেকে একটু বেশিও আপনি চিনি ব্যবহার করতে পারেন তবে এর থেকে কম ব্যবহার করবেন না নইলে বাসাগুলো তৈরি করতে অসুবিধা হবে স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে চিনির সঙ্গে এটা মিক্স করে নেব এবং এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি পরিমাণ জল একসঙ্গে খুব বেশি জল ব্যবহার করা যাবে না নইলে সিমাইগুলো একটু নরম হয়ে যেতে পারে এবং সেমাইগুলো তলা পেকে যেতে পারে এতে বাসাগুলো খুব পারফেক্টভাবে তৈরি হবে না তাই আমি সমস্ত জল একসঙ্গে ব্যবহার করে নিই সেমাইটা কিছুক্ষণ নাড়ার পর একটা বাটিতে জল নিয়েছি এবং হালকা হাতে এর উপর ছড়িয়ে দেব এখানে খুব বেশি জল ছড়িয়ে দেব না এক থেকে দুইবার এর উপরে হালকা হাতে জল ছড়িয়ে দেব। এবং একটা স্প্যাচলার সাহায্যে আবারও এটাকে মিক্স করে নেব এখন এটা তৈরি হয়ে গেছে চুলা বন্ধ করে দেব। এবার যে মোল্ডে কাপকে তৈরি করি ওই মোল্ডটা নিয়েছি এবং নিচে ঘি লাগিয়ে নেব আপনাদের কাছে এটা না থাকলে খুব ছোট ছোট বাটিতেও আপনারা তৈরি করতে পারেন পারফেক্টভাবে পাখির বাসাগুলো তৈরি করার জন্য গরম থাকা অবস্থাতেই সেমাইটা এই মোল্ডের মধ্যে দিয়ে দেব। এরপর হাত দিয়ে চারি সাইডে এই সেমাইটাকে লাগিয়ে দেব। কিভাবে করতে হবে ভিডিও দেখে বুঝতে পারছেন সেমাইয়ের খুব বেশি পাতলা লেয়ার দেয়া যাবে না একটু চেপে চেপে একটু হালকা মোটা লেয়ার দিতে হবে ফলে খুব সহজেই বাসাগুলো মোল্ড আউট হয়ে যাবে একদম পারফেক্টভাবে তৈরি হবে একইভাবে সমস্ত পাখির বাসাগুলোকে তৈরি করে নেব আপনাদের সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখাচ্ছি এইভাবেই বাকি বাসাগুলোও তৈরি করে নিয়েছি এবার কয়েকটা ছোট ছোট বাটি নিয়েছি এবং এর মধ্যেও সেমাইগুলোকে দিয়ে চেপে একটা বাসার শেপ তৈরি করে নেব আপনারা চাইলে স্টিলের বাটির মধ্যেও এগুলোকে তৈরি করতে পারেন একইভাবে এই সমস্তগুলোও তৈরি করে নিয়েছি এই সেমাইগুলো নর্মাল টেম্পারেচারে চলে আসলে ফ্রিজের মধ্যে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দেব। এবার কাস্টার্ড তৈরি করে নেব এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেবো এক বাটি পরিমাণ লিকুইড মিল্ক আর এর মধ্যে দিয়ে দেবো এক বাটি পরিমাণ মিল্ক পাউডার লিকুইড মিল্ক এবং মিল্ক পাউডারটা খুব ভালোভাবে মিক্স করে নেব। লিকুইড উপকরণটা কিছুক্ষণ জাল করে ঘন করে নেব আমি কাস্টার্ড তৈরি করে ওই বাসার মধ্যে রাখবো আপনি যদি কাস্টার্ড পছন্দ না করেন তাহলে আপনি এখানে রাবড়ি ব্যবহার করতে পারেন লিকুইডটা অনেকটাই ঘন হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবো এক বাটি পরিমাণ চিনি এবং এটাকে মিক্স করে কিছুক্ষণ জাল করে নেব এবার একটা বাটিতে নর্মাল টেম্পারেচারের কিছুটা মিল্ক নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা লিকুইড মিল্কের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে কাস্টার্ডটা সাইডে রেখে আরও কিছুক্ষণ এই লিকুইড উপকরণটাকে জাল করে ঘন করে নেব দুই থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে আগের থেকে তৈরি করে রাখা কাস্টার্ডটা দিয়ে দেব। অল্প পরিমাণ কাস্টার্ড দিয়ে দেব এবং এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব এটা মিক্স করা হয়ে গেলে বাকি কাস্টার্ডটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এক থেকে দুই মিনিট জাল করে নেওয়ার পর এই লিকুইড উপকরণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন নাড়া বন্ধ করলে একদমই চলবে না নইলে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই সময় খুব ভালোভাবে খুন্তিটা কিছুক্ষণ চালিয়ে নেব। দেখতেই পাচ্ছেন লিকুইড উপকরণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে চুলা বন্ধ করে দেব ঠান্ডা হওয়ার পর এই লিকুইড উপকরণটা আরও ঘন হয়ে আসবে যতক্ষণ কাস্টার্ডটা হালকা ঠান্ডা হচ্ছে ততক্ষণ ফ্রিজ থেকে সীমাইগুলো বার করে মোল্ড আউট করে নেব দেখতেই পাচ্ছেন কতটা সহজে সেমাইয়ের কাপগুলো বার হয়ে যাচ্ছে এগুলো দেখতে একদম পাখির বাসার মতো হয়েছে একইভাবে সমস্ত সেমায়ের কাপগুলোকে মোল্ড আউট করে নেব বাচ্চা থেকে বড় সকলের কাছেই এই রেসিপিটি দেখতে আকর্ষণীয় এবং খেতেও দারুণ তাই বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানের সময় কিংবা বাচ্চাদেরকে খুশি করার জন্য এই রেসিপিটি আপনি বাড়িতে ট্রাই করতে পারেন সমস্ত সেমাইয়ের কাপগুলো মোল্ড আউট করা হয়ে গেছে এখন এর মধ্যে কাস্টার্ডটা দিয়ে দেব একে একে সমস্ত কাপগুলোর মধ্যে একটা চামচের সাহায্যে আমি কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি বাটির মধ্যে যে সেমাইয়ের ঝুড়িগুলো তৈরি করেছিলাম ওগুলোকে মোল্ড আউট করিনি ওর মধ্যেই কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটির মধ্যে থেকে ওগুলো মোল্ড আউট করতে পারেন তবে এগুলো বাটির মধ্যে থাকলে সার্ভ করার সময় অনেকটাই সুবিধা হয় এই কারণে আমি বাটির মধ্যেই রেখেছি এরপর এর মধ্যে কয়েকটা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ